তাহলে এলমে দিন অর্জন করলে কি লাভ, এলমে দিন অর্জন না করলে কি অপকারিতা, সেটা আপনারা বুঝতে পেরেছেন। সুতরাং আমার তরুণ ভাইদেরকে আপনারা আমি বলবো বিনয়ের সাথে আপনারা এগুলো পরিহার করুন, সকাল বেলায় উঠে কোরআন তেলাওয়াত করুন। আগেকার ব্যবসায়ী ভাইরা সকাল বেলায় দোকান খুলে দোকানে বসে সূরা ইয়াসিন পড়তেন, সূরা ওয়াকিয়া পড়তেন, ঠিক না, সূরা ফাতা পড়তেন, তারপরে যা সূরা মুখস্থ আছে তা পড়তেন, দুরূদ শরীফ পড়ে মোনাজাত করে দোকানের ক্যাশ খুলতেন, ঠিক না, ব্যবসা শুরু করতেন। এখন আমার ভাইরা ব্যবসা প্রতিষ্ঠানে বসে সকাল বেলায় কত রকমের নাচ বান নাচ গান মোবাইল খুলে শুরু করে দিছে, সেখানে রহমতের ফেরেশতা কেমনে আসবে, রিজিকের মধ্যে বরকত কেমনে আসবে। আর মাহফিলে এসে বলে হুজুর একটু দোয়া করেন আমার ব্যবসায় অশান্তি, ঘরে অশান্তি, চতুর্দিকে আর অশান্তির আর অশান্তির আগুন, ঠিক কিনা আমার ভাইয়েরা? সে আগুন নিবাতে চাইলি ইসলামের সুশীতল ছায়া তলে চলে আসুন, দেখবেন শান্তিতে থাকুন, আমার নবীর আদর্শকে ফলো করুন, আল্লাহ আল্লাহ রসুলের দেওয়া বিধানকে আপনারা মেনে চলুন, নিজের ছেলে মেয়েদেরকে গড়ে তুলুন, ধর্মীয় শিক্ষায় শিক্ষিত করুন, এলমে দিনের আলো তাদেরকে দান করেন, দেখবেন আপনার ছেলে একজন বাজিদ বুস্তামের মতো ওলি হয়ে যাবে, আপনার ছেলে গৌসম হাজবেন্ডারের মতো ওলি হবে, আপনার ছেলে গরিবী নামাজের মতো ওলি হবে। আজকে পুরো সমাজের মধ্যে একজন ভালো আলেম হচ্ছে না, আরে ওলি হয় আলেম থেকে, কি থেকে, এলম সারা জ্ঞান সারা ওলি হওয়া। গৌসম হাজবেন্ডার একটা কত বড় ওলি জানে, ওলি নয় শুধু, উনি কত বড় আলেম ছিলেন, এরা আলেম থেকে ওলি হয়েছে, প্রমোশন হয়েছে। যেমন আপনারা মেম্বার মেম্বার থেকে আবার চেয়ারম্যান চেয়ারম্যান থেকে আবার এমপিতে দাঁড়ালেন, ঠিক না, এমপি থেকে আবার মন্ত্রী হলো, অনেক পদোন্নতি হলো, আলেম থেকে হকানি আলেম থেকে বাসাই করাতে ওলি হয়, সুবহানাল্লাহ। এলম সারা কি হওয়া যায় না, ওলি হওয়া যায় না? আপনারা দেখেন এতগুলো ওলি সব এক একজন যুগশ্রেষ্ঠ আলেম ছিলেন, হকানি রব্বানি আলেম ছিলেন, এই জন্য এদের সান্নিধ্যে থেকে সোহবতে থেকে মানুষের তকদিরের মধ্যে মানুষের আসার আচরণের মধ্যে অনেক পরিবর্তন এসেছে শুধু ভালো ব্যক্তির সান্নিধ্যে থাকার কারণে, ঠিক কিনা আমার ভাইয়েরা? সুতরাং আমি আর কথা বাড়াচ্ছি না, মনে রাখবেন আমার ছোট ছোট কোমলমতী ভাই বোনদেরকে আপনি ধর্মীয় শিক্ষা দেন, এলমে দিনের শিক্ষা দেন, দেখবেন একজন ওলি আপনার ফেটে ওলি আপনার নসিব একজন হকানি আলেম হবে, আলেম তৈর হবে আপনার কাছে, আপনি একজন আলেম উপহার পাবেন, আপনার ছেলে মেয়েদেরকে প্রাথমিক শিক্ষা দেন, সে ডিসি হলো উসি হলো বড় ম্যাজিস্ট্রেট হলো বিভিন্ন পদের মধ্যে থাকলেও এ কোনোদিন মা বাবার অবাধ্য হবে না, ঠিক কিনা আমার ভাইয়েরা? বিদ্যাশ্রমে যেতে হবে না, আমি বলবো অভিভাবকই দোষী, অভিভাবক দোষী, গার্ডিয়ান দোষী, আজকে আমাদের ছেলেরা নষ্ট হওয়ার পিছনে, ঠিক কিনা আমার ভাইয়েরা? সুতরাং পরিহার করুন, হালাল ব্যবসা করুন, এদিক ওদিক যাবেন না, ধর্মীয় শিক্ষা বেশি যারা অর্জন করতে পারেন নাই অন্তপক্ষে ভালো আলেমের সাথে সম্পর্ক রাখবেন, ভালো আলেমের বৈঠকে কিছু শিখবেন, আপনারা নষ্ট হবেন না। আর যারা ছেলে মেয়ে ছোট ছোট আছে এদেরকে এলমে দিনের তালিম দেন, উনি কোরআন শিখবে, হাদিস শিখবে, হুজুরের মুখ থেকে দুই বিশ বিশ পঞ্চাশটা ষাটটা হাদিস মুখস্ত করবে, সুন্নি নুরানি মাদ্রাসায় পড়লে তখন মুখস্ত অ্যান্টি ক্যাডা আছে না নাই আয় দিয়ে তার ফুয়া আর ভাই চৌনর এবং আর ভাই ফুটবাস শুন আছে উম বোনের যাতে আয় গুণাগার সে মাদ্রাসা যে প্রতিষ্ঠা করবে বলি করবি কোনো মিলি এলাকার এই ইয়ান মাঝি ফরত দে সঙ্গে নিতে আয় কল্পনা নগরী আয় এর আর দশ পনেরো আষ্টু হাদিস মুখস্থ হন মুখস্ত কই ফেলার হাদিস শুন দুয়া তিন এবারে লেবের আসবে মাতি নারী বহু তু তা তুতা কই ফেলার অন্য দুয়া ও অন্যদের তো মুখস্ত হত দে এর মুখ থেকে তো গান বের হচ্ছে না ওবা গাছ দিবে সুড়ো আসিবার গুড়াই নিয়ে খরল লম্বা করে চাইতে চাইলি ওবা ইবার সেগুন গাছরে ভালো একটা খরত ফাইতে মনে কইলি সুড়ো তাই তো কি করা পরে শাড়ি তাড়ি এনে উঁচু করি রা পরে এতলা সুড়ো তাই তো সিধা গরণ ফৌজি অলরে বড় হইলে আর নষ্ট হইত নইবে অনর অনুগতই তাই সুবহানাল্লাহ আপনার জন্য অন্তর কান্দে এবার আসি আমি অনেক সময় দেরি করে ফেলতেছি এবার বলবো এলমে দিনের উপর এলমে দিন অর্জন করার ব্যাপারে হাদিসের মধ্যে অনেক গুরুত্ব আছে না নাই দিছে কি না আমার নবী হাদিসের মধ্যে গুরুত্ব আরোপ করেছেন এলমে দিন অর্জনের ব্যাপারে সে আমার মুখোমুখি একবার একটু বলি ইবনে মাজাহ শরীফ থেকে সহি একটা হাদিস শরীফ বলি সবাই বলুন কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি
وسلم طلب العلم فريدة على كل مسلم. سبحان الله احاديث كامل ديپارمنٹ در مدد سائٹا بشد خدیزر کتاب اور مدد اکتا کتاب ابن ماجہ شریف مدد آچے امار نبیر نبوت زبان گوشنا دیچن ہے امار امت علم اور جن کرا پتک مسلمان نرناری روپر فروس پتک نرناری روپر علم دین اور جن کرا کی عرض دورے بولن نا کی فروس کام ابا ووازع العلم اند غیر اہلہ অপাত্রে এলম রাখা অপাত্রে কি রাখা এলমের যিনি জ্ঞান অর্জনের যিনি আহাল নয় অপাত্রে জ্ঞান দেওয়া মানে কামুকাল্লিদিল খানাজির শুকরের গলার মধ্যে মনি মুক্তার বেড়ি পরানো কি পরানো শুকরের গলায় মনি মুক্তার হার পরালে যেরকম অপাত্রে জ্ঞান দিল সেই রকম সুতরাং আমি এখানে অপাত্রে জ্ঞান দিলি শুকরের গলায় মনি মুক্তার হার ফরানোর মতো ওটার অ্যানালাইসিস আমি আর করব না প্রথম অংশের জিনিসটা বলবো সেটা কি আমার বিষয়বস্তুর সাথে যেটা মিল এলমে দ্বীন অর্জনের গুরুত্ব ফজিলত তাহলে এই হাদিসের মাধ্যমে আমার নবী বলেছেন প্রত্যেক মুসলমান নরনারীদের কাছে এলমে দ্বীন দ্বীনের এলম অর্জন করা ফরজ সুবহানাল্লাহ বলেন তে ফরজ যখন বলেছেন প্রত্যেক ছেলে মেয়েদেরকে ধর্মীয় জ্ঞান দেওয়া দরকার আছে না নাই হাত তুলে বলেন দরকার আছে না নাই এটা কি আমার কথা নাকি আমার নবীজির তো নবীর কথা আপনারা মানতে রাজি নেই কি আপনারা মানবেন না তো নবীর উম্মত দাবি করবেন যে নবীর কথা মানবেন না যেই নবীর পরিষদই আপনাকে জান্নাতে যেতে হবে যেই নবীর উপর দুরুদ পড়ে আপনার ইবাদত আল্লাহর দরবারে কবুল করাবেন সেই নবী জালমে দিন অর্জন করা ফরজ বললেন সেটা কি আপনার ছেলে মেয়েদের কালমে দিনের শিক্ষা দিতে রাজি আছেন তালিম দিতে রাজি আছেন তো আল্লাহ কবুল করুক আমিন এবার আসেন এই হাদিসের নিচে বিশ্ববিখ্যাত হাদিসের ইমাম হানিফি মাযহাবের বেরিস্টার আল্লামা মোল্লা আহমদ না মোল্লা আলী কারি মোল্লা আলী কারি আলাইহি রহমা হানবী মাযহাবের বেরিস্টার বেরিস্টার এনে হইতো না আমার উস্তাদ শফিক উস্তাদ জামে আহমদিয়া সুন্নিয়া মাদ্রাসার শেখুল হাদিস আমার উস্তাদ আল্লামা উস্তাদুল উলামা মুহতরমি ও মুকাররমি আল্লামা হাফেজ কারি সুলাইমান আনসারি হুজুর কাবলা আমাদেরকে যখন জামি হাদিসের কিতাব পড়াতেন তখন হুজুর বলতেন মোল্লা আলী কারি হানি মাযহাবের বেরিস্টার এ বেরিস্টারি বার হুজুর হইতো দেতালা কই দিনের ন কইতাম আমার হুজুর বলতেন যে মোল্লা আলী কারি হানি মাযহাবের বেরিস্টার উনি ইমাম আজমের মাযহাবের অনুসারী ছিলেন উনি বললেন مرقات المفاتي شرح مشقات المصابي مشقات المصابي دوش بولي امير كتاب جنة مشقات الشرح امار غور بيكتی کو طلاب بریتا چه شیخان تینی لکھا چن وقال شراح المراد بالعلم زمار نو بي جے علم ارزن کرا فرض بولے چن شی علم درا کن کی ان ارزن کرا فرض بولے چن تینی بولے چن زی علم ارزن کرا فرض লিল আব্দে একজন বান্দার জন্য মিন তাআল্লুমিহি যে জ্ঞান অর্জন করা ফরজ যেমন কামারফাতি সানিআ কামারফাতি সানিআ ওয়াল ইলমু আর কি বিওয়াহদানিয়াতিহি ওয়া নবুওয়াতি রাসূলিহি ওয়া কাইফিয়াতি সালাত ফাইন্না তাআল্লুমাহু ফরদু আইনিন সুর সুর বলুন অথবা ফরদুন আইনু সুবহানাল্লাহ মোল্লা আলী কারি বলেছেন যে আমার নবী যে জ্ঞান অর্জন করা ফরজ বলেছেন এটা কোন জ্ঞান যেই জ্ঞান অর্জন করলে একজন বান্দা স্রষ্টাকে ক্রিয়েটরকে প্রভুকে চিনতে পারে যেই জ্ঞান অর্জন করলে মুসলমান নরনারী প্রথমে কাকে চিনতে পারে সাত আসমান সাত জমিন আমাদের সৃষ্টিকর্তা খোদার খোদাই কে যিনি সৃষ্টি করেছেন
ওই প্রভুর পরিচয় লাভ করতে পারে যেই জ্ঞান অর্জন করলে আমার নবী যে জ্ঞান অর্জন করতে করা ফরজ বলেছেন যেই জ্ঞান অর্জন করলে প্রভুকে চিনা যায় শুধু তাই নয় ওয়াল ইলমু বিওয়াহদানিয়াতিহি আল্লাহর একত্ববাদের জ্ঞান অর্জন করা যায় আল্লাহর একত্ববাদ সম্পর্কে জানা যায় আর কি অনবুয়তের রাসূলিহি আমার নবীর আমার রাসূলের নবুয়ত সম্পর্কে জানা যায় ওয়া কাইফিয়াতিস সালাত নামাজ কিভাবে আদায় করতে হয় পাঁচ ওয়াক্ত নামাজ কিভাবে পড়তে হয় সেগুলো জানা যায় এবং সেগুলো জানা যায় ফাইন্না তাআল্লুমাহু ফরযুন আইনুন সেই রকম জ্ঞান অর্জন করা ফরজে আইন আর জোরে বলুন না সুবহানাল্লাহ ওয়া আম্মা বুলুগু রুতবাতিল ইসতিহাদ ওয়াল ফতিয়াত ফা ফরযু কিফায়াতিন এগুলোর বাইরে আল্লাহকে চিনার যে জ্ঞান আল্লাহর পরিচয় লাভ করার যে জ্ঞান তারপরে আল্লাহর ওয়াহদানিয়ত সম্পর্কে জানার যে জ্ঞান তারপরে নবীর রাসূলের নবুয়ত সম্পর্কে জানার যে জ্ঞান যে বিদ্যা এবং নামাজ পড়ার কাইফিয়াত আদায় সালাত নামাজ আদায় করার জন্য যে জ্ঞানগুলো থাকতে হয় যে বিদ্যাগুলো অর্জন করতে হয় সেগুলো তো অর্জন করা কি ফরজে আইন এগুলোর বাইরে যদি কেউ ইসতিহাদের ইলম কি বলেন ইসতিহাদের ইলম বুলুগু রুতবাতিল ইসতিহাদ কেউ যদি কুরআন হাদিস থেকে মাসলা বের করার যদি কি ইসতিহাদি জ্ঞান যদি অর্জন করতে চায় এবং সেই জ্ঞানে পৌঁছতে চায় এবং ওয়াল ফতায়া ফতিয়া ফতোয়া সম্পর্কে যদি জানতে চায় তাহলে ফাফারজু কিফায়াতিন সেই রকম মুফতি হওয়ার জন্য যে জ্ঞানের দরকার তারপরে ইসতিহাদের জন্য যে উলুমুল ইসতিহাদ তারপরে ফতোয়া দেওয়ার যে জ্ঞান এগুলো অতিরিক্ত শেখা মানে এগুলো ফরজু কিফায়াতিন এটা ফরজে কিফায়া জোরে জোরে বলুন সুবহানাল্লাহ তার মানে যারা কামিল পাস করলো ফেকা পড়লো তাফসীর পড়লো হাদিস পড়লো অনেক আছে না ডক্টরেট ডিগ্রি নিল পিএইচডি করলো বিভিন্ন বিষয়ের উপর এগুলো হচ্ছে কি ফরজে কিফায়া আর নামাজ আদায় করার জন্য যে জ্ঞানের দরকার তারপর আর কি বলছিল আর কি বললাম আল্লাহকে চিনার যে জ্ঞান তার খালেককে চিনার যে জ্ঞান আল্লাহর একত্ববাদ তার ব্যাপারে যে জ্ঞান অর্জন করতে হয় আমার রাসূলের রাসূলের নবুয়তের ব্যাপারে যে জ্ঞান এই জ্ঞান অর্জন করতে চাইলি নামাজ কিভাবে আদায় করতে করতে হয় সেই জ্ঞান অর্জন করা মোল্লা আলী কারিমের কাতে বলেছেন কুল্লু তলবুল ইলম ফরিজাতুনের নিচে এই রকম জ্ঞান অর্জন করা ফরজ নয় শুধু ফরজে আইন আর জোরে বলুন না সুবহানাল্লাহ আমার বাইরে আসেন এই কারণে আল্লামা ইবনে সিরিন কি বয়ান দিলেন কালা তিনি বলেন মুসলিম শরীফের মধ্যে ইন্না হাযাল আলমা দীনুন আলমে দীন অর্জন করা মানে এটাই দীন সুবহানাল্লাহ দীনের ইলম অর্জন করা মানে কি এই প্রকারের যে ইলম অর্জন করা ফরজ এটাই দীন এটাই ধর্ম ফানজুরু আম্মান তাখুজুনা দীনাকুম এই কারণে তোমরা ভালো করে দেখিও তোমাদের ধর্মীয় জ্ঞান কার থেকে তোমরা নিচ্ছ সুবহানাল্লাহ ধর্মীয় জ্ঞান কার থেকে নিচ্ছ তোমরা ভালো করে দেখিও সুতরাং আমাদের ছেলেদেরকে ধর্মীয় জ্ঞান দিতে চাইলি ফরজি ইলম দিতে চাইলি কার থেকে শিখাবো সুন্নি আলেম থেকে শিখাতে হবে সবাই রাজি আছেন তো সবাই রাজি আছেন তো এবার আসেন আপনার ছেলেকে ধর্মীয় জ্ঞান দিয়ে প্রাথমিক শিক্ষা দিয়ে কোরআন হাদিসের জ্ঞানে যখন পাণ্ডিত্য অর্জন করাবেন তার উপকার কি হবে সে যখন একজন যুগশ্রেষ্ঠ আলেম হবে আপনি প্রাথমিক শিক্ষা দেন চাইলে সেখান থেকে একটা ভালো আলেমও বানাতে পারেন ঠিক না অনেকে বলে প্রাথমিক শিক্ষা দিয়ে আমি ডাক্তার বানাবো জনসেবার জন্য বানানোর সুবিধা নাই প্রাথমিক শিক্ষা নৈতিক শিক্ষা ধর্মীয় শিক্ষা হতে হবে আর যদি আপনি ভালো আলেম বানাতে পারেন আর তো কোনো কথাই নেই সে আল্লাহর ওলি হয়ে যাবে সুবহানাল্লাহ এই জন্য ভালো আলেম বানালে লাভ কি এটার উপর যারা এলমে দিন অর্জন করেছেন এদের উপকার কি এরা ভালো আলেম হলে কি উপকারিতা একটু শুনেন হাদিস শরীফ বলেন কালা আন আবি উমামাতাল বাহেলি রাদিয়াল্লাহু
تعالى عنه قال ذكر لرسول الله صلى الله عليه وسلم رجلان حضرت ابو ماما باهلي ইনি আমার নবীর কলিজার টুকরা সাহাবী যিনি ঈমানের চোখে আমার নবীকে দেখেছেন হযরত আবু মামা বাহিলি বয়ান দিচ্ছেন আমার প্যারা নবীর সামনে দুইজন ব্যক্তির আলোচনা চলছে কয়জন ব্যক্তি নবীর দরবারে কয়জন ব্যক্তির আলোচনা চলতেছে দুইজন ব্যক্তির আলোচনা হচ্ছে আহাদুহুমা আবেদুন ওই দুই ব্যক্তির মধ্যে এক ব্যক্তি হচ্ছে আবেদ এক ব্যক্তি কি নবীর দরবারে দুইজন ব্যক্তি নিয়ে কি চলতেছে আমার নবীও আছে সাহাবায়ে কেরামও বসা আমার নবীর দরবারে আবু মামা বলতেছেন উনি আমার নবী সাহাবী উনি বলতেছেন নবীর দরবারে কয়জন মানুষ নিয়ে আলোচনা চলতেছে একজন আবেদ সাধারণ ইবাদতকারী বান্দা ওয়াল আখারু আলেমুন আরেকজন হচ্ছে আলেম জ্ঞানী মানুষ সুবহান তাহলে কয়জন হলো একজন আবেদ আরেকজন আলেম এরা দুইজনের আলোচনা চলছে ওখানে অনেকে মনে হয় জানতে চাচ্ছে এই ব্যক্তি অবস্থা লাগাইছো কতদিন শহরে গেলে শেষ করি দন্দে চাই চাই খতম হইতে চাই না আসলে তো আমি আরেকটা প্রোগ্রাম নিয়ে নেই অনেকে ফোন করেছিল আইলে তো তারা কিরিবি না হয়তো জানি তুই যার কারণে আরকান প্রোগ্রাম ন রাখি নইলে আরকান গড়ি 11টায় তাই এত করম নাই দিলে আরকান গড়ি ফরিসের হন কুরআন তোমারই আই যেতে হইতে যাই হোক অসুবিধা নাই আমার ভাইরা কষ্ট পাবে এই জন্য আল্লাহ কবুল করুক আমিন বলেন কষ্ট অন্য হলো বাজি কি বুঝাতে চাইছিলাম আমার নবীর দরবারে কয়জনের আলোচনা হয়েছে একজন আবেদ আর অপরজন কি আলেম এরা দুইজনের মধ্যে কে উত্তম কার ফজিলত বেশি এই যে যে প্রশ্ন উঠছে قال فقال সবাই বলুন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাদলুল আলেমে আলাল আবেদে কাফাদলি আলা আদনাকুম হে আমার উম্মত তোমরা জানতে চাস আমি বুঝতে পারলাম একজন আবেদ আরেকজন আলেম বলেন একজন শরীয়তের আলেম আরেকজন আবেদ মানে শুধু আলেম নয় এরা দুইজনের যখন আলোচনা করতো আমি নবীর দরবারে আমি বুঝতে পেরেছি তোমরা জানতে চাস আবেদ ব্যক্তি দামি নাকি আলেম ব্যক্তি কার ফজিলত বেশি আমার নবী বলেন হে আমার উম্মত শুনো ফাদলুল আলেমে একজন হক্কানি রব্বানি বিজ্ঞ আলেমের ফজিলত আলাল আবেদে একজন ইবাদতকারী সাধারণ মানুষের উপরে মর্যাদা কতটুকু জানো না কাফাদলি আলা আদনাকুম তোমরা সবার উপরে আমি নবীর যেই ফজিলত সুবহানাল্লাহ তোমরা সবাইর উপর আমি রাসূলের যেই মর্যাদা আমি রাসূলের যেই গুরুত্ব তোমাদের মধ্যে আবেদের উপর একজন আলেমের সেই গুরুত্ব মর্যাদা তোমরা সবার উপর আমি রাসূলের যে মর্যাদা যে পজিশন একজন আলেম সাধারণ আবেদের উপরে সেই রকম মর্যাদা সম্পন্ন সুবহানাল্লাহ কথার লাগবে নি একজন আলেমের গুরুত্ব কি রকম দেখেন শুধু তাই নয় সুম্মা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরপর আমার নবী বলেন ইন্নাল্লাহ ওয়া মালাইকাতাহু واهل السماوات والارض আমার নবী বলেন এরপরে একজন আলেমের মর্যাদা আবেদের উপর কি রকম তোমাদের উপর আমি নবীর যে ফজিলত এটা বলার পর আমার নবী কান্ত হয় নাই আরো কিছু পারি বললেন আমার নবী আল্লাহ এবং আল্লাহর ফেরেশতারা বলেন আল্লাহ এবং আল্লাহর ফেরেশতারা
وآل السماوات আসমানের অধিবাসীরা সাত আসমানের ভিতরে যত ফেরেশতারা বসবাস করতেছে আছে আহলুস সামাত বলতে যাদেরকে বুঝাই ওয়াল আরদা এবং অথবা আরদে বলতে পারবে আহলুনের উপর যদি গিয়ে করি তাহলে আসমান এবং জমিনের মধ্যে যারা আহলুস সামাওয়াত ওয়াল আরদিন আসমান জমিনের মতো জড়ত তত বাসিন্দা আছে এমন কি জমিনের মধ্যে কি আছে পিপড়া আছে না নাই আরে পিপড়া চিনেন না বাজি আমার নবী বলেন আল্লাহ এবং আল্লাহর ফেরেশতারা এবং আসমানবাসী জমিনবাসী শুধু তাই নয় জমিনের মধ্যে যে গর্তের ভিতরে কি আছে পিপড়া ফিফিলিকা হবে না হবে পিপড়া পিপড়া মানে খন্নুন লাল লাল খর মারা দুন ইরো বাজি আরে কি খদু না আরে খরে ফিয়া রাখো লাল ফিয়া রাখে কি খদে ফিরে ফিরে উরুলি না উরুলি বে তো সিরি ফেলা মাঝে মাঝে ডর অনার ফিরে খদে না এই বেশকম কি আর আর ফিয়া রাখো তো বাজি এই বেশকম খুশবুরে এড় পরিষ্কার কি বলে কি খদে উরুলি হ উরুলি বে তো ডর গাছ তা দার গো লাল মিকেনে নে বেশি গাত তো ফুরাই জায়গা দি বাইরে হ্যাঁ খর ফিরে বলি খর খর বেশি খর দে তার লাই খর ফিরে এই বদ দইগে দি তেরা কি হ কইনে আর ভাই উরুলি বল উরুলি বে ডর এত রাসে গালে খর মাইলে না তোর বলি জাগি দি ফিরিয়া খর 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 ফিরিয়া আরে রে ফিয়ারা হই লাল ফিয়ারা আল্লাহ কবুল করুক আমিন বলেন এই ফিরা আমার নবী বলেন মাওলা নেহি ফেরেশতা নেহি আল্লাহ নয় ফেরেশতা নয় আসমান বাসি জমিন বাসি এমন কি গর্তের পিপেড়া পর্যন্ত এমন শুধু গর্তের পিপেড়া নয় ওয়াল হুত সাগরের মাছ সুবহানাল্লাহ ফুকুরের মাছ ইউসাল্লা ইউসাল্লুনা আলা মুআল্লিমিন আসে আল খাইরা সুবহানাল্লাহ আমার ভাইরা একজন আলেম আবেদের উপর অনেক মর্যাদা সেই আলেম সেই আলেমের জন্য আমার আল্লাহ আল্লাহর ফেরেশতারা আসমান জমিনের বাসিন্দারা কি হলেন দে গর্তের পিপড়া এমনকি সাগরের মাছ পুকুরের পুষ্করণীর মাছ পর্যন্ত যে মানুষদেরকে এলমের তালিম দেয় এলমে দিনের শিক্ষা দেয় মুআল্লিমিন নাসে আল খাইরা মানুষদেরকে ভালো শিক্ষা দেয় মানে দ্বীন ধর্মের শিক্ষা দেয় নৈতিকতার শিক্ষা দেয় এই রকম হক্কানি আলেমের জন্য ফেরেশতারা আল্লাহ আল্লাহর ফেরেশতারা সমুদ্রের মাছ পর্যন্ত পিপড়া পর্যন্ত আল্লাহর দরবারে গুনাহ মাফ চায় ওনার জন্য রহমত কামনা করে ওনার জন্য মাগফিরাত কামনা করে ঠিক কি না আমার ভাইয়েরা ভাই মনে কষ্ট হচ্ছে না কোনো যাই হোক তাহলে একজন দক্ষ আলেমের দরকার আছে না নাই এই কারণে আর একটা হাদিস শোনাই দিন শুনুন দারিমি শরীফের মধ্যে কিতাবুল আলামের মধ্যে হাদিস আছে সবাই বলুন আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু কল তাদারুসুল علم ساعة من الليل خير من احيائها عبد الله ابن عباس আমার নবীর সাসাতো ভাই বয়ান দিচ্ছেন কি বর্ণনা দিচ্ছেন শুনেন আব্দুল্লাহ ইবনে আব্বাস বয়ান দিচ্ছেন قال تدارس العلم علم শিক্ষা দেওয়া এবং শিক্ষা বলেন না علم জ্ঞান শিক্ষা দেওয়া কাউকে শিখানো এবং নিজে কি করা নিজে গ্রহণ করা নিজে শেখা আর জনকে শিখানো সাতান কিছুক্ষণ কিছুক্ষণ এলমে দিন অর্জন করা নামাজের জ্ঞান রোজার জ্ঞান বলেন ঠিক কি না আমার ভাইরা প্রাথমিক জ্ঞান এলমে দিন যেগুলো শিখলে নামাজ শুদ্ধভাবে আদায় করতে পারবেন যেগুলো শিখলে যাকাত আদায় করতে পারবেন ঠিক না যেগুলো শিখলে খোদাকে চিনবেন আল্লাহ রসুলকে চিনবেন এই রকম কিছুক্ষণ জ্ঞান অর্জন নিজে করা অথবা আরজনকে কি করা
শিক্ষা দেওয়া জ্ঞান দেওয়া তার মানে উযুর জিবাইয়ে ফরের অথবা আরজনের নিজও ফর কি আরজনের এবারে হদা তাদারুস এবারে কি হদা তাদারুসুল তাফাউলুন বাবা তাফাউলের মাস্টার এলম নিজে শিক্ষা অপরকে নিজও ফরের আরজনের ফরার এই রকম কিছু কোন পড়া লাই সাআতান মিন আল্লাহর রাতের কিছু অংশ নিজে পড়া অকরকে পড়ানো খায়রুন মিন ইহয়াইহা সারা রাত নফল নামাজ পড়লে যেই সওয়াব ততটুকু সওয়াব আল্লাহ তাকে দান করবে আর জোরে বলুন সুবহানাল্লাহ আপনার ছোট ছেলে আপনার ছোট মেয়ে যদি কোরআন শরীফ শিখে রাতের কিছু অংশে ঠিক কিনা আমার ভাইয়েরা ধর্মীয় বিষয়ে কিছু জ্ঞান অর্জন নিজেও করছেন অথবা আরজনকে শিক্ষা দিচ্ছেন রাতের কিছু অংশ দিলে সারা রাত নফল নামাজ পড়লে যে সওয়াব ধর্মীয় জ্ঞান অর্জন করলে সেই সওয়াব আল্লাহ আপনাকে দান করবেন আর হুজুরে বলেন সুবহানাল্লাহ একজন আলেম সত্যিকারে বানাতে পারলে লাভ কি জানেন একটু বলবনি বলেন সবাই বলুন কালা رسول الله صلى الله عليه وسلم فقيه انا تو خشتر والله انا كاي فوري زين بي انا فرائد دونا بيروت توتا رائي فرائد دي دي زباننا فاكو بالله قلب پن فاكو بالله اقول امار نو بالحديث ترى تري فلون فقيه واحد اشد على الشيطان من ألف عابدين احاديث ترمذي شريفের মধ্যে ইমাম আবু ইসা ترمذي নকল করেছেন হায়াতুন নবী বলেন ফকীহুন ওয়াহিদুন ফকীহুন ওয়াহিদুনের এক ব্যক্তি করেছেন মুহাদ্দিসিনে কেরাম আলেমুন ওয়াহিদুন ফকি মানে কাকে কো বলছেন এখানে মুফতি আর কেউ বলেছেন হক্কানি আলেম এই জন্য আল ফিকহু মানে আল ইলমু আল ফিকহু মানে কি আল ইলমু ফকিহুন আলেম যাই হোক এখানে অনেক অর্থ আছে ফকিহুন ওয়াহিদুন একজন আলেম আশাদু আলা শয়তান শয়তানের উপর ভারী শয়তানের উপরে ভারী মানে বুঝছেন শয়তান আর গেনেছি বিতরে দে হন হজন আলেম উগা আলেম হইরকম শক্তিশালী একজন শয়তানের কাছে মিন আলফে আবেদিন এক হাজার আবেদ বলেন না কয়জন এক হাজার শুধু সাধারণ পাবলিকের চেয়ে একজন শয়তানের উপর এক হাজার আবেদের চেয়ে একজন বিজ্ঞ আলেম অনেক শক্তিশালী এক হাজার আবেদকে শয়তান গুমরা করতে এক মিনিটও আরে বলে না এক হাজার আবেদকে কি করতে পথভ্রষ্ট করতে শয়তানের বেশি সময় লাগবে না পুরা এলাকার মানুষ বউ গুমরা করতে দু মিনিট না লাগবে শয়তান তো ঠিক কি না কিন্তু একজন আলেম সে এলাকায় যদি তুলতে পারেন সে এলাকার সামনে এক হাজার আবেদের শক্তি যোগাবে একজন হক্কানি আলেম ঠিক কি না আমার ভাইয়েরা এই জন্য একজন আলেম মওতুল আলেমে কামতিল আলম একজন শরীয়তের আলেম যুগশ্রেষ্ঠ আলেম দুনিয়া থেকে চলে যাওয়া মানে ফুরা জাহান জগৎ মরে যাওয়া ফুরা জগৎ কি হয়ে যাওয়া মরে যাওয়া এই জন্য একজন হক্কানি আলেম সমাজের মধ্যে এলাকার মধ্যে থাকা মানে শয়তান আসার সহজে কি পায় না কারণ ওই আলেমের সুহবতে বিজ্ঞ আলেমের সুহবতে আপনারা থাকলে কোনোদিন শয়তান আপনাদেরকে আক্রান্ত করতে পারবে আপনাকে নামাজ থেকে দূর রাখতে পারবে আপনার আকীদা নষ্ট করতে পারবে গোসে মাসবান্ডার আছে বলে সহিংসায় সুকুনে মাদ্রাসা দিয়েছে বলে ঠিক কি না আমার ভাইয়েরা সারা বাংলা আছে বলে আজকে সুন্নি জনতা বিশুদ্ধ আকীদা নিয়ে বেঁচে আছে ঠিক কি না এরকম হক্কানি আলেমের দরকার আছে না নাই আল্লামা আইজুল কাদির রহমাতুল্লাহ আলাই আল্লামা মুনাব্বর শাহজুর কেবলা শের বাংলা এরকম নাম দলে তো অনেক আল্লামা ইমাম হাশিমি রহমাতুল্লাহ তাআলা আলাই শের মিল্লাত নবী সব কেবলা এরকম আলেম থাকলে সহজে শয়তান এলাকার মধ্যে আক্রান্ত করতে পারবে কোনোদিন পারবে না এক হাজার আবেদের চেয়ে হাজার গুণ শক্তিশালী একজন আলেম শয়তানের জন্য ঠিক কিনা আমার ভাইয়েরা আপনারা মনে কষ্ট দিচ্ছেন নাকি
আরেকটা রওয়ায়াত বলবো নি শুনতে রাজি আছেন একটু ফাসকান একটু দুরূদ শরীফ পড়ে তারপর আরো দুই একটা হাদিস বলে ইনশাআল্লাহ আলোচনা শেষ করব হাসবে রাব্বি নূরে মুহাম্মদ একটু দিল কোলে হাসবে রাব্বি জাল্লাল্লাহ ما في قلبي غير الله نور محمد بارك جس نے کہا تانا بشر نو سنے من رانی بھی کہا تا مجھے معلوم نہ تھا حسبی ربی جلال أين محمد صل على سبحان الله دي جس نے ہماری دل کو جلا سبحان الله আরেকটা হাদিস বলি কালা তেরা গুশর হলো বা আজ ইয়া কালা রাসূলুল্লাহ কইনা হাদিসের তেলাওয়াত না যেতে ওয়াজত বরকত গই হই ইমাম হাসি বলেন শায়রে মিল্লাত বলেন আল্লাহর ওলিরা বলেন এরা মাহফিলে বসলে 10 15 20 টা হাদিস এমনি তেলাওয়াত করে ফেলতে ইমাম বুখারী ইমাম মুসলিম ইমাম নাসাই ইমাম আবু দাউদ ইমাম তিরমিজি এগুলো হাদিস লিখেছেন সিয়াসিয়তের বাইরে কিতাবে হাদিসগুলো লিখেছেন ছাত্রদেরকেও পড়াবা তোমরাও পড়বে মাঠে ময়দানে তেলাওয়াত করবা ঠিক কি না আমার ভাইয়েরা আজকাল তো এগুলো নাই ওয়াজ আছে দাওয়া ওয়াজ নাই আওয়াজ আছে দে একটু এই সুন্নিয়তের ময়দানকে পাহারা দেওয়ার জন্য আল্লাহ হক্কানি আলেম পয়দা করে দাও আমিন বলেন কষ্ট না হলো বা حديث حديث ترجمة فرام بيا كونه قال درت رسول الله صلى الله عليه وسلم على أرزر بول على إن شر الشرار نا على إن شر الشر شرار العلماء وإن خير الخيار خير العلماء سبحان الله بولن اتبا خيار العلماء امر نبي بولن اي حديث سنن دارمين مدد আছে مشكاتر مدد আছে امر نبي بولن الا الا মানে خبردار اي امر امت তোমরা সতর্ক হয়ে যাও তোমরা সতর্ক হও সতর্ক হও খবরদার ইন্না শাররা শররে সবচাইতে জমিনের মধ্যে বেশি খারাপ কে জানো শেরারুল উলামা খারাপ আলেম আলেমের খারাপি এটাই হচ্ছে মারাত্মক খারাপি ঠিক না তাহলে আলেম দুই প্রকার হিয়ারুল উলামা শেরারুল উলামা কি মানে আলেমে দিন عالم بدين عالم بدين ماني شرار العلماء عالم دين ماني خيار العلماء خير العلماء سبحان الله زي عالم در الدين در مرتي كي تاك بيب شب سايت بالو زمين المد كارا جارا بالو عالم جزا در علم دارا মিল্ল নজর টিকে থাকবে সুন্নিও টিকে থাকবে মানুষ বিপদে নবী ওলির দরবার ছেড়ে অন্য পথে যাবে না এরা হচ্ছে খিয়ারুল উলামা আর মারাত্মক কষ্ট সকল মাওলানারা মাওলানারা মুলুবিরা যাদের দ্বারা দিন ধর্ম শেষ হবে এই জন্য ভালো আলেমের সুহবতে থাকলে কোনোদিন গোমরা হবেন না খারাপ আলেমের সুহবতে গেলে নষ্ট হয়ে যাবেন সৎসঙ্গ কি হওয়া স্বর্গবাস অসৎসঙ্গ সর্বনাশ জলিসু সালে জলিসু সু খারাপ বন্ধু এবং ভালো বন্ধু ভালোর সাথে গেলে ভালো খারাপের সাথে গেলে খারাপ
আমার ভাইরা মনে রাখবেন শুধু তাই নয় ভালো আলেমকে চয়েস করে নিতে হবে শুধু তাই নয় আরেকটা হাদিস শুনাই দিই মিশকাতের মধ্যে হাদিস আছে সবাই বলুন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাদলুল আলামে একজন আলেমের ফজিলত আলাল আবেদে একজন আবেদের উপর একজন আলেমের ফজিলত কতটুকু জানেন কাফাদুলিল কমরি লাইলাতাল বদরে আলা সাইরিল কওয়াকেব 14 তারিখের রাত্রিটি কয় তারিখের রাত এক নামাজের জুনা কি রাত কি রাত আমার নবী বলেন একজন আলেমের মর্যাদা যিনি دینی এলম অর্জন করেছেন ভালো আলেম হয়েছেন শরীয়তের এই রকম একজন আলেমের মর্যাদা মর তোষ্টানন কোনো বাজি আননি মুলিন বাজি আয়তে লিস্টিত নেই ভালো আলেম তালিকার বাইরের ভাওলা মাওলানা সাহেব আই ভালো আলেম বাজি যারা ভালো আলেম আছে আর কি আমি নিজে ভালো আলেম না হলেও ভালো আলেমদেরকে মুহাববত করি আল্লাহ কবুল করুক আমিন বলেন আমার নবী বলেন একজন আলেমের মর্যাদা আরেকজন কিসের উপর আবেদের উপর কি রকম জানেন 14 তারিখের রাত্রিতে চন্দ্র যেমন আসমানের সকল তারকার উপর 14 তারিখের চাঁদের যে মর্যাদা সুবহানাল্লাহ আচ্ছা আপনারা বলেন আকাশের মধ্যে চন্দ্র উঠলে তারকার কোনো মূল্য আছে নাই ইতারা তারা দেখে বললার হরে দে 14 তারিখে সাদাম মাজি তারা পর্যন্ত কি আনো দেখে দুঃখ কিওর আলো জুনা কিরা তামার নবী বলেন ফজলুল আলেম আলাল আবেদ একজন সাধারণ ব্যক্তির উপর আবেদের উপর একজন আলেমের ফজিলত কতটুকু জানেন কাফাদিলিল কমর চন্দ্রের যে গুণাগুণ যে ফজিলত লাইলাতাল বদর বদরের রাত্রিতে 14 তারিখের চাঁদের রাত্রিতে চন্দ্রের যে ফজিলত আলা সাইরিল কওয়াকেব কওয়াকেব কওকাবুনের বহুবচন প্লুরাল নাম্বার আসমানে যত তারকা আছে সব তারকার উপরে চন্দ্রের যে মর্যাদা একজন আলেমও সারা পৃথিবীর আবেদের উপর সেরকম মর্যাদা সম্পন্ন সুবহানাল্লাহ একটু দূর শরীফ পড়ি সালাতুনিয়া রাসূলুল্লাহ আলাইকুম একটু মুহাব্বত বলেন না সালাতুনিয়া খলক সে আউলিয়া আউলিয়া সে রাসূল আর রাসূল সিরা লা হামা রা নবী সবসে জুরে জুরে পাই করিব দিল রুবা বন কি আয়া তোহে আরি দো সমাপন কি আয়া তোহে আরি দো সমাপন কি আয়া সব রসূলে খুদা বন কি আই ও হাবিবে খুদা বন কি আয়া ও হাবিবে খুদা বন কি আয়া সালা দুনিয়া কষ্ট হচ্ছে না কোনো একটা আরেকটা হাদিস শোনা যে বলেন কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল উলামা মাসাবিহুল আরদে ওয়া খুলাফাউল আম্বিয়ায়ে ওয়া ওয়ারাসাতি ওয়ারাসাতুল আম্বিয়া এ হাদিস কনজুল উম্মালের মধ্যে
বিশেষ করে ইবনে আব্দি আল কামেলের মধ্যে এরাওয়ায় নকল করেছেন আর গো কি কইলাম তো বাজিয়াই কনজুল উম্মাল ফি সুননিল আকওয়াল ওয়াল আফআল এই কিতাব লিখেছেন আল্লামা আলাউদ্দিন আলী মুত্তাকি ইবনে হুসামউদ্দিন আল হিন্দি 975 হিজরিতে যার ইন্তেকাল সুবহানাল্লাহ বলেন না 975 হলে এখন চলে 1445 1445 থেকে 975 বাদ দেন তো কত হয় আমার ভাই এখানে আছে দ্রুত দেন আরে দুনিয়ার হিসাব করতে হঠাৎ করে ফেলে এই নিকা গরম লাগে মাঝে মাঝে কি বলেছিলাম 945 থেকে না 1445 হিজরি থেকে 975 বাদ দেন কত 975 1445 থেকে 975 বাদ দেন বলো রাইজ বলোর বলোর হিসাব করার না 1445 থেকে 975 বাদ দেন ওই এনে সন 1445 মাইনাস কত আ কই দে 970 ইয়া কনফার্ম ইয়া অন্ডাটা থোড় নি এরতে তো তো আল্লাহ কবুল করুক আমিন বলেন না করছেন এখন তাহলে 1445 হিজরি তোনার ইন্তেকাল এখন চলতেছে না 1445 হিজরি চলতেছে ওনার ইন্তেকাল 975 তাহলে কয় বছর আগে 770 প্রায় 500 বছরের কাছাকাছি উনি ইন্তেকাল করেছেন সুবহানাল্লাহ ওনার কিতাব কনজুল উম্মাল ফি সুননিল আকওয়াল ওয়াল আফআল এই কিতাবের মধ্যে ওনার ওই কিতাব থেকে প্রায় 50-60 বলিয়ামের কিতাব বিভিন্ন ফ্রেশ ছাপাইখানা থেকে বিভিন্ন খণ্ড করেছেন কেউ 40 খণ্ড কেউ 50 খণ্ড ভাগ ভাগ করে করেছেন বিশাল কিতাব হাদিসে ওখান থেকে কয়েকটা হাদিস তেলাওয়াত করব শুনতে রাজি আছেন এখন যে হাদিস আমি পড়েছি ওই হাদিসের মানে কি কনজুল উম্মাল ফি সুননিল আকওয়াল ওয়াল আফআল থেকে এই হাদিস আমি তেলাওয়াত করেছি আমার নবী বলেন আল উলামা মাসাবিহুল আরদে যারা এলমে দ্বীন অর্জন করে পণ্ডিত অর্জন করেছেন শরীয়তের বাগান হে দ্বীন ইসলামের বাগান ইন্নাদ দ্বীন ইনদাল্লাহিল ইসলাম আল্লাহর কাছে মনোনীত ধর্ম হচ্ছে ইসলাম ধর্ম এই ইসলাম ধর্মকে পাহারা দেওয়ার জন্য আমার নবীর শরীয়তকে পাহারা দেওয়ার জন্য যার এলমে দ্বীন অর্জন করেছে হক্কানি রব্বানি আলেম এরা হচ্ছে আমার নবী বলেন জমিনের চেরাগ জমিনের চেরাগ কারা বলেন না হক্কানি এ শের বাংলার মতো আলেমরা ইমাম বুখারীর মতো আলেম ঠিক কি না আমার ভাইরা ইমাম মুসলিম আমনা সাই ইমাম আবু দাউদ ইমাম তিরমিজি তারপর ইবনে মুস্তাহিদিন মুফাসসিরিন মুহাদ্দিসিন এরা হচ্ছে তাহলে ইমাম বুখারী তারপরে আইমে আরবা ইমাম আবু হানিফা ইমাম মালিক ইমাম শাফি ইমাম মালিক ইমাম হাম্বল এরা সবাই কি বলেন না জমিনের সেরা জমিনের কি সেরা আমার নবী বলেন হক্কানি আলেমরা জমিনের চেরা এবং নবীদের খলিফা নবীদের কি আম্বিয়া একরামের খলিফা দেখতে চাইলে আলেমের দিকে তাকান এরা নবীদের খলিফা আমার নবী আরো বললেন ওয়া ওয়ারাসাতি আলেমরা হচ্ছে আমি নবীর ওয়ারিস ওয়া ওয়ারাসাতুল আম্বিয়া নবীদের ওয়ারিস শুধু তাই নয় কনজুল উম্মালের মধ্যে আরেকটা হাদিস পাবেন উজিনা হিবুরুল উলামা বিদমি শোহদা কিয়ামতের ময়দানে শহীদের রক্তকে এক ফালাই দেওয়া হবে সুবহানাল্লাহ কাদের রক্ত বলেন না শহীদের তাজা রক্ত শহীদের ব্লাড যদি এক ফালাই দেওয়া হয় আরেক পাল্লায় আলেমরা যে মিল্লত নজাবের খেদমত করতে গিয়ে শত শত কিতাব রচনা করেছেন ইমাম বুখারী বুখারী শরীফ লিখেছেন ইমাম মুসলিম ইবনুল হাজ্জাজ আল কুসাইরি আর হিরামা মুসলিম শরীফ লিখেছেন ইমাম আবু ঈসা তিরমিজি আল জামিউ
ঠিক কিনা বলেন জামি তিরমিজি লিখেছেন আল জামি রচনা করেছেন আবু দাউদ শরীফ ইমাম সুনানে আস-সিজিস্তানি ইবনে মাজাহ নাসাই থেকে যতগুলো হাদিসের কিতাব লিখেছেন তাফসীরের কিতাব ফিকহের কিতাব যত ধর্মীয় কিতাব লিখেছেন এদের কলমের খালি খরচ হয়েছে কিনা আর জোরে বলেন না আছে না নাই হক্কানি আলেমের কলমের খালি শহীদের রক্ত উজিনা মাপ দেওয়া হবে সুবহানাল্লাহ বলবেন না কি দেওয়া হবে যে আমার ভাইরা শহীদের রক্ত আলেমের কলমের খালি যখন ওজন দেওয়া হবে ফারুক জিহে আলাইহি আলেমের আলেমের কলমের খালি শহীদের রক্তের উপর গালেব হয়ে যাবে সুবহানাল্লাহ আতবা ফারুক জিহে আলাইহি এই শহীদের ব্লাডের উপরে আলেমের কলমের খালি কি হয়ে যাবে উত্তম হয়ে যাবে সুবহানাল্লাহ গালেব হবে এতটুকু আলেমের মর্যাদা দেখেন আমার ভাইরা শুধু তাই নয় হাদিস পাকের মধ্যে আছে আল্লামা ইমাম তাইলামী মুসনাদুল ফেরদৌস একটা বিশ্ববিখ্যাত হাদিসের কিতাব ওখানে একটা হাদিস আছে মাজালিসাতুল উলামাই ইবাদাতুন হাক্কানি রব্বানি আলেমের বৈঠকে বসে কুরআন সুন্নাহর আলোচনা শোনা হক্কানি আলেমের বৈঠকে শোনা তো দূরের কথা শুধু গিয়ে বসা এটাও ইবাদত আর জোরে বলেন না সুবহানাল্লাহ হক্কানি আলেমের বৈঠকে বসা কি যুগশ্রেষ্ঠ ভালো ভালো আলেমের বৈঠকে বসা কি ইবাদত বলেন না আর জোরে বলেন না কি শুধু তাই নয় আর একটা হাদিস বলে দিন قال رسول الله সবাই বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা তুফারিকু মাজালিসাল উলামা আমার নবী বলেন তোমরা আলেমের আলেমের বৈঠক থেকে আলাদা হইও না হক্কানি আলেমের বৈঠক থেকে আলাদা হইও না ফা ইন্নাল্লাহ তাআলা লাম ইয়াখলুক তুরবাতান আলা ওয়াজিহিল আরদে আলা ওয়াজিহিল আরদে আকরামা মিন মাজালিসিল উলামা সুবহানাল্লাহ আমার নবী বলেন আলেমের বৈঠক থেকে আলাদা হইও না ভালো আলেমের ভালো আলেমের বৈঠকে বসিও কারণ আল্লাহ জমিনের পিঠের উপর এমন মাটি সৃষ্টি করেন নাই যেই মাটি আলেমের বৈঠক থেকে উত্তম সম্মানী আলেমের বৈঠক যেখানে হয় হক্কানি আলেমের বৈঠকে যেখানে বসবেন ওই বৈঠকে যে বসলেন ওই বৈঠকের সেই জমিনের কোন মাটি দামি নাই জোরে জোরে বলুন সুবহানাল্লাহ আর জোরে আল্লাহু আকবার আমার ভাইরা এ হাদিস এখন যেটা বললাম এটা তাফসীর কবীরের ভিতর ইমামুল মুফাসসিরিন আল্লামা ফখরুদ্দিন রাজি এনেছেন প্রথম খণ্ডের মধ্যে অপর হাদিসের মধ্যে কনজুল উম্মালের ভিতরে ফি সুননিল আকওয়াল ওয়াল আফআলের মধ্যে আরেকটা হাদিস আছে হাদিসে পাকে আছে আকরিবুল উলামা তোমরা ভালো আলেমদেরকে সম্মান করো সুবহানাল্লাহ ভালো আলেমকে কি করো হক্কানি আলেমদেরকে সম্মান করো ফা ইন্নাহুম ওয়ারাসাতুল আম্বিয়া হক্কানি রব্বানি আলেম নবীদের ওয়ারিস সুতরাং ফামান আকরামাহুম যে নারী পুরুষ হক্কানি আলেমকে সম্মান করবে ফাকাদ আকরামাল্লাহ ওয়া রাসূলাহু সে আল্লাহ আল্লাহর রাসূলকে প্রকৃতে পক্ষে সম্মান করেছে আর জোরে বলুন না সুবহানাল্লাহ যে একজন হক্কানি আলেমকে সম্মান করেছে নবীর ওয়ারিসকে সে আল্লাহ আল্লাহর রাসূলকে সম্মান করেছে ঠিক কি না আমার ভাইয়েরা শুধু তাই নয় আর একটা হাদিস শুনুন সবাই বলুন ক্বালা রাসূলুল্লাহি কষ্ট আর বললাম বীরত্ব আর নখন এটা কোনো মন গড়া খাতি খাতা আছে না
حديث حديث خيوم ده صلى الله هاي خوة تلوات قريبا لئي يارنك قيال ونوغرم فلر زاكنون صلى الله عليه وسلم من استقبل العلماء امر نبي بولين كونو بكتي جدي بالو عالم در كشاغو تو جاناي كي جاناي استقبل العلماء باب استقبال تكي ایک جن بالو عالم کے آگئی ہے نہیں شبہ ششاگو تم جانا ہے ایک جن عالم کے شمن کرے ریسیب کرے آنار کرے ٹھیک کی نبر بھائی رہا ہے بالو عالم کے شمن کرے فقد استقبالانی شیامی نبی کی استقبال جانیے چھے شیاما کے استقبال کرے چھے ومن زار العلماء ہمار نبی بولن جی بکتی حقانی عالمیر شد زیارت کرے چھے فقد زارانی بالو عالم امر امتر سرات بالو عالمیر شد زیارت کرے چھے شیامی نبیر شد زیارت کرلو امی امی شد زیارت کرلو ومن جالس العلماء زی بکتی عالمیر شد بوٹوکے بوشے سے فقد جالسانی شیامی نبیر شاتے بوشے سے کنو مان مافیل بوشے بوشے کنتے سای اللہ تمہار نبیر امتر چراک شیر بانگلار شاتے بوشتے بھلنام گوز مزبندری شاتے بوشتے بھلنام حیاللے باب جو دی حیات نبیر شاتے صحابی در مدک تو بوشتے بھرتام صدیق اکبر فاروق عظم مطل جو دی بوشتے بھرتام عثمان زنورین مولا علیر مطل بوشتے بھرتام نبیر چہرات لکھتے بھرتام ہمار کتو بالو ہوتو ایرو کم جارا بولے ایدر کامار نبیر شانتو نا دیے بولن امات کانیو نا کانیو نا حقانی عالمر بوٹو کے بوش لے تم رامی نبیر بوٹو کے بوشے سا اللہ حکم امار بایر جائے ہو تالے امار نبی ایتو جگو کانتو ہوئی نائی آلے میر شاتے بوشا مانے امار شاتے بوشا وامن جالا سانی آلے میر شاتے بوشا مانا مینا بیر بوٹو کے بوشا اور امار بوٹو کے زینی بوش بے فقد جالا سار ابی شے امار پروبور شاتے بوشے چے شے کار شاتے بوشے چے امی مستوار شاتے بوشا من اللہ شاتے بوشے چھے سبحان اللہ کسٹو ہوچی نی حسبی ربی جل اللہ ما فی قلبی غیر اللہ نور محمد دو جا خانے کی جے حبے اماری پوری چائے پریان او بیری گولا میں چاڑا ان کی سنائے کیا شان احمدی کا چمن میں ظہور ہے کیا شان احمدی کا چمن میں ظہور ہے ہر گل میں ہر سجر میں محمد کا نام ہے یا نبی آپ کی فوری قطب نکل جائی ندم و نکل جائی ندم در پہ بلاوال تیری شاہ امم شاہ امم صلاة دنیا کشت حسنی اور نجرگ فلر عرب فرن حدیث قال رسول اللہ صلی اللہ علیہ وسلم قلتو یا جبرائیل ایو الاعمال افضل لامتی قال العلم سبحان اللہ بولین امار نبی بولین اے حدیث امام فخر الدین رازیو تفسیر کبیریل بھی تو رہنے چھین امار نبی بولین امی ایک دن جبریل کے بولام کاکے بولام سید الملائکہ
ফেরেশতাকুল সরদার যেই জিবরীল আমার নবীর দরবারে 26000 বার এসেছে কেন এসেছে জানেন বশীরুল কারি শরহে সহিহুল বুখারী এই কিতাবের ভিতর আল্লামা গোলাম জিলানি এরাওয়ায় নকল করেছেন জিবরীল আমার নবীর কাছে কয় কয় হাজার বার এসেছে জিবরীলকে প্রশ্ন করা হলো হে জিবরীল তুমি নবীর দরবারে 26000 বার কেন গিয়েছো জিবরীল উত্তর দিলেন জুরকানি আলাল মাওয়াহিবের ভিতরে রওয়ায়াত আছে জিবরীল বললেন খুলিকতু লিখিদমাতিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরীল বলেন সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ আল্লাহ আমি জিবরীলকে সৃষ্টি করেছেন আল্লাহ আমি জিবরীলকে বানিয়েছেন আপনি নবীর গোলামি করার জন্য আল্লাহর বানাইয়ে দে নবীর গোলামি করিবেন নাই গোলাম তো মুনিবুর কাছে থাকে মখদুমুর কাছে ও নবীর 26000 বার দুয়ার তাজিরা দিদি হাজী বিলের বানাইয়ে দানোর গোলামি করিবেন নাই সুবহানাল্লাহ এতলা শায়র কি বলছে খোদা নে جب ازل میں نعمت تقسیم فرمائی لکی جبریل کی تقدیر میں خدمت محمد کی سبحان اللہ رسول خدا کی غلامی میں کیا ہے سبحان اللہ بول رہے ہیں نا رسول خدا کی غلامی میں کیا ہے ذرا تم غلامی میں آ کر تو دیکھو غلامی یہ ہے با غلامی یہ ہے با دشاہی سے بہتر غلامی یہ ہے با دشاہی سے بہتر ادارہ و قسمتی جاگا کر تو دیکھو سبحان اللہ بول بینا رسول خدا کی غلامی میں کیا ہے دور کر جے دو دینوں دور کر دے جو دینوں ایمان سے ایسی شان ایسی عظمت نہیں چاہیے مل گئی ہے نبی کی غلامی ہمیں اب زمانے کی دولت نہیں چاہیے صلاۃ دنیا خوشتار بھلا بھائیو اللہ قبول کرو آمین بولیں আমি যে হাদিসটি পড়েছিলাম আপনাদের মনে আছে নি আমার নবী একদিন কাকে বললেন জিবরীলকে বললেন কাকে হাদিস তেলাওয়াত হয়ে গেছে জিবরীলকে বললেন হে জিবরীল যিনি আমার নবীর কাছে 26000 বার এসেছিলেন জিবরীল তোমার কাছ থেকে একটা জিনিস আজকে জিজ্ঞাসা করব আইয়ুল আমালি আফদল কোন কাজটি বেশি আমার উম্মতের জন্য উত্তম সুবহানাল্লাহ আমার উম্মতের নরনারীর জন্য কোন কাজটা বেশি উত্তম আফজল ফজিলতপূর্ণ বেশি ভালো আমার নবী বলেন ক্বালা আমার নবী বলেন আল ইলম আল ইলম জ্ঞান ধর্মীয় জ্ঞান এটা বেশি উত্তম আমল সুবহানাল্লাহ কোন জিনিসটা বেশি উত্তম আল ইলম মানে তলবুল ইলম ইলম অর্জন করা ধর্মীয় دینی علم ارزن کرے ایتا بیشی اتھام عمل سبحان اللہ قلتو سم ایون امی نبی آبار جبریل کے بلے میں جبریل ایر پر کن کس اتھام قال ان نظر الى العالم ایک جن خکانی عالم دیکھتا کنو ایتا اتھام
প্রথমে বলেছেন কোন কাজটি উত্তম জ্ঞান এলম অর্জন করা এলম অর্জন করে যিনি আলেম হয়েছে উনাকে দেখা দ্বিতীয় উত্তম কাজ বালা আলমরি কেসন আমার নবী কুলতু আই কুলতু সুম্মা আইউন এরপর আমি নবী তিন নম্বর প্রশ্ন করলাম এরপর কোন আমল উত্তম আমার জিবরিল বললেন জিয়ারাতুল আলেম একজন আলেমের সাথে সাক্ষাৎ করা সুবহানাল্লাহ বলেন একজন আলেমের সাথে কি করা হক্কানি আলেমকে দেখতে যাওয়া হক্কানি আলেমের সাথে সাক্ষাৎ করতে যাওয়া এগুলো আসিনে যুগে ফরিদসরির মধ্যে আগেকার যুগের মুরব্বিরা সারা বাংলাতে এক নজর দেখার জন্য এক মাইল দুই মাইল দশ মাইল হেঁটে যেত গোস মজবান্ডাকে দেখার জন্য হেঁটে যেত ঠিক কিনা আমার ভাইয়েরা আর আমি তো জানি না অনেক হক্কানি আলেম এখানে আছে না নাই এদেরকে দেখতে যেত ভালো আলেম যাদের কাছে গেলে নবী অলির সম্মান শোনা যায় আল্লাহর ওলিদের সম্মান শোনা যায় নবীর আদর্শের কথা শোনা যায় নবীর বিবিদের আদর্শের কথা শোনা যায় এরকম হক্কানি আলেমের সাথে জিয়ারত করা এটা তিন নম্বর উত্তম কাজ আমার নবী বলে দিলেন জিবরিল বলে দিলেন সুবহানাল্লাহ জিবরিলকে তিনটা প্রশ্ন করলেন তিনটা প্রশ্নের উত্তর কে দিলেন জিবরিল আমার নবীকে বলে দিলেন জোরে সুরে বলুন সুবহানাল্লাহ এই রওয়ায়াত তাফসীর কবির শরীফের মধ্যে ইমাম ফখরুদ্দিন রাজি এই এবারে টেনেছেন এখানে কিন্তু আমি আরেকটা হাদিস শোনা দিই শুনতে রাজি আছেন মুসনাদুল ফেরদৌসের মধ্যে আল্লামা ইমাম দাইলামি হযরত আবু হুরায়রা থেকে রওয়ায়াত নকল করেছেন ফতোয়াই রাজবিয়ার মধ্যে এই রওয়ায়াত টেনেছেন সবাই একটু বলুন তো হাদিসটা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কষ্ট হচ্ছে নাকি খামসুন মিনাল ইবাদাতে আমার নবী বলেন পাঁচটা জিনিস ইবাদত একা মাত অন্য বাজি হওয়ান পাঁচ কান জিনিস বলে কি ইবাদত তো সওয়াব হইম নাকি কি শুনবেন আগ্রহ আছে নি আপনাদের আইমের ফাম ফাল্লা তো খতুন মাহফিলেতে আজরে বুগুলো তলে আর জল হতে কত দাও না আসানি হয়ে যাইবে হইতে আজ জোহর আসি দেখি বাড়ি আসলে বাসকাল এক প্রোগ্রামত কিছুদিন আগে আল্লামা শেখুল হাদিস আমাদের বুঝতে গেলে ওস্তাজুল ওলামা আল্লামা আশরাফ শাহজুল কেবলা তুই বে খদ্দ খদ্দ ওয়াজ মারি যদি আসন অদয়া গস তেই সাহেব আর আসাবে আল্লাহ উজুর কত অদম বুঝতে বহতল একজনের একজন কত দিয়ে কোথায় মাহফিল থাই আশা হয়ে যাইব যাই হোক আল্লাহ কবুল করুক আমিন বলেন যাই হোক এগুলো বুঝতে হবে আমি বলেছিলাম আমার নবী কি বলেছে কয়টা ইবাদত পাঁচটা জিনিস ইবাদতের অন্তর্ভুক্ত একটা হচ্ছে কিল্লাতু তুআম অথবা আল ইবাদত মজরুর পদে কিল্লাতি তুআম বলতে পারেন কিল্লাতি তুআম কানা কম হাওয়া কাওয়া কানা কি হাওয়া হালাল খাওয়া কানা হালাল না হালাল খাইবে না বাড়ি এর ঠিক আছে আলালর কথা ইন্দি নহর অন্য হাদিস ইবাদ কই দে খানা কম কাওয়া কি কাওয়া খানা কিল্লাতি তুআম খানা কম খানা খানা কি হাওয়া সাইর কোন মারি না খাইতে খত দবা সাইর খুনা মারি খাদি হুদি নসর বলে ঠিক কি না এ পেটের ভিতরে পানির একটা জায়গা আছে ঠিক না হানাফিনের একটা জায়গা আছে শ্বাস প্রশ্বাস ফেলার জন্য নিঃশ্বাস বাতাস ঢুকাবার জায়গা একখান আছে না নাই হোতায় যদি গলা বরাবর খাই ফেলে দম ফাটে মেরে রয়েছে বেগুন বাস আলসি আইছে বুঝি হোতায় খাইলে হদ্দ বুঝছে গে গে দিন খাইলে হবো না সাইর কুন মারে কাদা খাই তো গা তো গিয়েছ বুঝি বহুত মুরব্বী হলো হরা নহ অত তোর গাল মুঠো গিয়ে গই ইম বেশি ডাঁড়ো গিয়ে ফন্নান হয় এতে বেশি খানা খোঁজ নেই কি খাওয়া এই জন্য হাফেজ কোরআনরা যারা হেফজ করে এদের কম গুম যেতে হবে এদের কম গুম যেতে হবে এবং খানাও একটু কম খেতে হবে আবার ই বেলা জিবে ফোর আমি কেই বেরো কম খাইতে হবে জিতে তো মরি যাবে ব্যবসা করে দে দিব জিবে এত আছে ফুলতে ফুলতে খাইতেছে ফুলতেছে ইবার একটা খানা কম দিবেন স্যার কোন মারি না খাইব দিলে আবার এত মেরা জিবে আসা উজুর হইয়ে দে হাবো জল তো খানা কম ফাবরে গুম গুম হম যাইবে ফন্না পরিবার ব্যবসা করে ফেলাই এত বয়স গেলে বড় গেলে আর ব্যবসা করে নিয়ে দিব এত লাই ছোট তাই কি করি
হেফজখানা খন দুনিয়ার গুণা তুনে বেড়াই ধরি বেড়া গদি ইতার জেহেন শক্তি হত টক এনে আয়াত হইলে বুত ক্যাচ করি ফেলার ডেলি পাতা পাতা হুজুরের মুখস্থদের আল্লাহ আমাদের ছাত্র ভাইয়েরা যারা হেফজখানায় আছে তাদের কোরআন শরীফ অতি অল্প সময়ে হেফজ করার আয়ত্ত করার তৌফিক দান করো কষ্ট হচ্ছে না আপনাদের কোনো যাই কাদের জন্য দোয়া করবেন হাফেজ কোরআনের বড়ি দাফন করলে গলে যায় না পচে যায় না আল্লামা শিহাবুদ্দিন কলিমি বলেছেন দশ প্রকারের মানুষ মারা গেলে এদের বড়ি কোনোদিন পচে যাবে না গলে যাবে না তার মধ্যে এক প্রকার হচ্ছে ওয়াহামিলুল কোরআন যারা দুই আড়াই বছর কষ্ট করে পরিশ্রম করে তিরিশ পারা কোরআন সিনার মধ্যে ধারণ করেছেন মুখস্থ করে রেখেছেন এদেরকে দাফন করলে বড়ি পচে যাবে গলে যাবে না মুসনাদুল ফেরদৌসের মধ্যে একটা রওয়ায়ত আছে হাফেজ কোরআনকে যখন দাফন করা হয় তখন আমার আল্লাহ ডাক দিয়া আরদু লা তাকুলি লাহমাহু হে জমিন আজকে এগারোটা বাজে যাকে দাফন করা হয়েছে ওনার বড়ি খাইও না ওনার বড়ি খাইও না বক্ষণ করিও না তখন জমিন সাথে সাথে কথা বলে উঠে আয় আল্লাহ কাইফা কুলু লাহমাহু আয় আল্লাহ এই ব্যক্তির বড়ি আমি কিভাবে খাব এ বড়ির ঝিসি বড়ি আমি কিভাবে গ্রাস করব আল্লাহ আজকে দিনের এগারোটা বাজে এ হাফেজ কোরআনকে ফরিদ শরীফ বিবিরাডের পাশে কবরস্থানে দাফন করার সাথে সাথে আমি জবিন ওই বড়ির সিনার দিকে দেখেছি আমি জবিন দেখেছি উনার বড়ির ভিতর সিনার মধ্যে তোমার তিরিশ পারা কোরআন কেঁথে আছে আয় আল্লাহ উনার বড়ি আমি কিভাবে বক্ষণ করব এই কারণে হাফেজ কোরআনের বড়ি ফসে না গলে না উনার বড়ি জরিন বক্ষণ করে না অক্ষত থাকে জোরে জোরে বলুন সুবহানাল্লাহ অনেক কথা আছে আমি ওদিকে যাচ্ছি না আলোচ্য বিষয় সেটা নয় আমি ওখান থেকে বলেছি একটু হাফেজ কোরআন যারা স্বাস্থ্য ভালো আর একটু কম খেলে আরো ভালো হয় ঘুম একটু কম হলে হেফজ তাড়াতাড়ি হবে ঠিক কি না এগুলো হাফেজের জন্য দরকার আরো কিন্তু হাফেজ কোরআনের জন্য করণীয় জিনিস আছে এহিয়াউল উলুমের ভিতরে উলুমুদ্দিনের ভিতর আল্লামা ইমাম মুহাম্মদ গাজ্জালি আলাইহির রহমা এই রওয়ায়েত গুলো নকল করেছেন আল্লাহ যদি ফরিদ শরীফ কোনো জায়গায় আনে একজন হাফেজ কোরআনের জন্য হেফজ করতে চাইলে তার আবশ্যকীয় কাজ কি 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 করণীয় এগুলো ইনশাআল্লাহ বলবো যা কতটুকু থাক আমি বলেছিলাম পাঁচটি জিনিস এবাদত এক নম্বর আমার নবী বলেন খানা কি খাওয়া এক মাথা নাওয়া খানা কি হম খানা হম খাইলে আবাদতের মজা বেশ পাইব কারণ খানা খাইলে শরীর আরাম হবে কিন্তু আপনার রু তো কি পাবে না শান্তি আপনার রুর খোরাক হবে আল্লাহ আল্লাহ রসুলের জিকির আবাদত বন্ধ কি নামাজ রোজা এগুলো আপনার রুর খোরাক জিকির আজকার তসবি তালি এগুলো রুর খোরাক ঠিক কি না আমার ভাইয়েরা তাহলে আমার নয় বলে পাঁচটি জিনিস আবাদত এক নম্বর কি বলেছিলাম খানা কম খাওয়া দুই নম্বর হচ্ছে ওয়ালকুদু ফিল মাসাজিদ মসজিদের মধ্যে বেশি বেশি মসজিদে কিছুক্ষণ সময় পেলে বসা এটাও ইবাদত তিন নাম্বার হচ্ছে ওয়ান নাজরু ইলাল কাবা হানে কাবার দিকে তাকানো ইবাদত কয়টা হলো ইতারা নো গণত বাজি তিন নাম্বার চার নাম্বার ওয়ান নাজরু ইলাল মাসহাফ চার নাম্বার হচ্ছে তিরিশ পারা কোরআনের দিকে চোখ বুলিয়ে দেখা আমাদের ছেলেরা তো ছেলে মেয়েরা তো কোরআন দেখে না কি দেখে যে কি বলেন না কি 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 মাতন দে আর বলেন না কি মোবাইল কোরআন নাই কোরআনের উপর এতগুলো দুলাবালি এক আঙ্গুল ফরিবেন দুলাবালি হয়ে গেছে আইরে কোরআন কানতে চাই আল্লাহ লৌহ মাহফুজ থেকে তোমার নবীর সিনে আমাকে ঢেলে দিয়েছো সেখান থেকে সাহাবা এখানে কফি কফি করে ফরিদ শরীফ পৌঁছা দিল আমার তো কোনো কদর নাই আল্লাহ আমাকে সুখেজের উপরে ফেলে রাখছে এ বিয়ের দিন দিয়ে না আর বোন রে কোরআন ফরিবেল্লাই কোরআন শরীফ রেহেল রেহেল দিই এ জামাই বউ ফরিবেল্লা কোরআন শরীফ দিয়ে দে এ কোরআন তো মুসাল্লা ফরিদ দিয়ে দে আড়াই বছরের নো আলগাদ আসে না কি মাতন আছে না
বাবা ফরিদ নাইলে কোরআন শরীফ সকলে ভুলাইবেন আমি বলবি ফাতলি যেতে হবে না কোন ডাক্তারের কাছে যেতে হবে না সুকের যাদের কি আছে দৃষ্টি আর বলেন না কেন মোবাইল সাইতে এই যে সক্কা ফেলাই এত কত আছে না নাই বাবা কি তে মার আর গুড়া গুড়া ফোনের ভিতরে লাইন নিয়ে মোবাইল আর তো কুডিরালি ভোকুলি ফেলা দে ফোন কি কি দূরত্ব খারবা এই গুড়া গুড়া তত্তর বয় এখান থেকে মোবাইল দাও কার্টুন দেখে ভাত খাবো কি দেখে ভাত খাবো এটা মায়ো লাগা দিয়ে খোতাই এত আর মোবাইল ইবে আর দিল দিয়ে সাইতে 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 গ্লাস এর ফোয়া সক্ক গইউ হাইরে হাইরে অমূল্য সম্পদ এই দুই চোখ আজকে আমাদের বন্ডা টাউনের মধ্যে বড় বড় ফ্ল্যাট নিলেন স্বামী বিদেশ তাকে ছেলেকে দমাবার জন্য এর জ্বালা এর এর কি এগুলো কি বলেছে গুড়া ফলে দুষ্টামি ওর দুষ্টামি আমি আর বরদাস্ত করতে পারছি না তো ফোয়ারা তো মোবাইল দিলে কি যে গই মা ও হতা মোবাইলই বা লাগা দিলে গুমগে এ মোবাইল সাইতে সাইতে এ ফোয়া গম দেখের খারাপ দেখের জ্যাব মনে হয় গুতার বিয়া কি দেখে আস্তে আস্তে ফোয়া বিয়া এটম বম গিয়ে মা বাপ নাই ঠিক কি না আমার ভাইয়েরা মনে কষ্ট নিচ্ছেন কোন এগুলো আমল করতে হবে ছেলের চোখ নষ্ট করবেন না ছোট ছেলেদের মোবাইল দেওয়া বন্ধ করুন আলো বাজি যাবি আর বাইতর আর হই দি অনর বাবি অনর বাবি ইয়ালো হই যা ভাই যাবি আর মা তারও বেশি আম্মা হতে দিয়েন না ফোন মোবাইল যাইহোক দোয়া করবেন আমার আম্মার কুম্মুত্তাকিয়া আজকে আমরা দুই এক কলমা বলতে পারতাম না আমার আম্মার অবদান আমার বাবার অবদান বুলার মত নয় আমার আসাদুল ইকরামদের দোয়া এলাকাবাসীর দোয়া আপনাদের দোয়ায় আজকে এতগুলো কক্সবাজার জেলা থেকে এখানে এসে এত রাত্রিতে এই জার্নি করে এগুলো বলা সম্ভব না আমি মনে করি কোন একজন আল্লাহর মকবুল বান্দার মা বাবা উস্তাদের দোয়া আছে আল্লাহ কবুল করুক আমিন বলেন মোবাইল দিয়ে ছেলেদেরকে নষ্ট করবেন না এগুলো বন্ধ করুন সুতরাং আমি শেষ করে দিচ্ছি কষ্ট হচ্ছে না কোনো কয়টা জিনিস বলেছিলাম যে পাঁচটা জিনিস আবার এক নম্বর বলে ফেলেছি দুই নম্বর বলেছি তিন নম্বর বলেছি না কোথায় দেখা কোরআনের মধ্যে চোখ বুলিয়ে দেখা যারা ছোটবেলা বাবার সাথে কাজ করতে গিয়ে কোরআন শরীফ পড়তে পারেন না শিখতে পারেন নাই এদের চোখের জুতি অনেকের নাই কোরআন শরীফ কুলে কুলে চোখ বুলিয়ে দেখবেন আল্লাহর কোরআনের মধ্যে দেখবেন আপনার চোখের জুতি চলে আসবে পারবেন নি সবাই রাজি আছেন নি চশমা দিয়ে না দেখে বলো কোরআন রায় দুয়ে দেখে উড়ান দেখে তো দুই ইয়ান দুয়ারের ক্যাশ ক্যাশ বাক্স দেখে তো দুয়ে দশ টিকা দেখে তো তিন ইয়ান নমা দেখা হুয়া হুয়া তিন ইয়ান দি ফেলাই ইয়ে দুই ইয়ান দিতে আবার দে ফাসকান দি ফেলাই কে আর সব গেই ওই দি আবাই সব তো মোবাইলে শেষ করে দি ফেলাই ঠিক কি না ইহুদি নসর এগুলো দেখতে নষ্ট হয়ে যায় এ ফাতলি আজান ফরিব যদি আপনার যদি আকীদা থাকে বিশ্বাস থাকে আমার নবীর হাদিসের উপর যদি কি থাকে আপনার ঈমান থাকে আমার নই বলেন তিন নাম্বার হচ্ছে কি করা বলেন না কোরআন শরীফের কি সন্নের ইবাদতন হইয়ে হাদিসে এ হাদিসে বলেছেন কোরআনের দিকে তাকানো কি ইবাদত আল্লামা শিহাবউদ্দিন কলবি বলেছেন চারটি জিনিস সুখের জুতি বাড়ায় তার মধ্যে কোরআনের দিকে তাকালো চোখের জুতি বাড়ে ইয়ান দি আবাদত কইয়ে কোরআন দিকে তাকা অন্য রাওয়ায়েত আছে কোরআনের দিকে তাকানো চোখের জুতি বাড়ে হওয়ান কি আর কি শেষ করতে দে শেষ কর চার নাম্বার এক দুই তিন নাম্বার কি চার নাম্বার হচ্ছে ওয়ান নাজরো ইলা ওয়াজিহিল আলেম পাঁচ নাম্বার হচ্ছে হকানি আর হতই এনদ দেয়া এলমে দিন উদ্দুর আলেম উলমার কথা পাঁচ নাম্বার হচ্ছে হকানি আলেমের চেহারার দিকে তাকানু এবাদত সালাতু দিয়া রাসূলুল্লাহ আলাইকুম আর একটা হাদিস শুনুন কালা আমার নবী বলেন এ হাদিস কোথায় আছে ইমাম হাকিম
ইমাম আহমদ ইমাম তাবরানি এরা তিনি যেন আপন আপন গ্রন্থে বর্ণনা করেছেন আমার নবী বলেন ওই ব্যক্তি আমি নবীর উম্মত নয় যে আমার আমি নবীর শরীয়তের আলেমদের আলেমদেরকে চিনে নাই সুবহানাল্লাহ আমি নবীর উম্মতের আলেমকে চিনে নাই আমি নবীর কি আমার নবী বলেন তাফসীর কবির মধ্যে রাওয়ায়েত আছেন কুন আলেমান তুমি আলেম হও আও মুতাআল্লামান অথবা আলেম থেকে জ্ঞান অর্জন করো আও মুস্তামিয়ান অথবা আলেম থেকে কুরআন হাদিস শুনো আও মুহিব্বান অথবা হক্কানি আলেমকে মুহাব্বত করো যদি এগুলো না করো তুমি ধ্বংস হয়ে যাবে পাঁচ নম্বরটা হয়ও না সুবহানাল্লাহ আরো জোরে বলুন না সুবহানাল্লাহ শুধু তাই নেই ইমাম ফখরুদ্দিন রাজি বলেছেন মনস্তাখাফা বিল আলেম যে একজন আলেমকে ঘৃণা করেছে কি করেছে হক্কানি আলেমকে ঘৃণা করেছে বেইজ্জত করেছে খারত করেছে একজন হক্কানি আলেমকে আলেমে বদ্দিন্ন নবী ওলির দুশমন বালা আলেম ওরে কি করি কি এখানে মাথা খা আর খারাপ পুনরে ঘৃণা করলে অসুবিধা আছে না যারা নবীর বিরুদ্ধে কথা হয় ঠিক কিনা মাতাও না ঈদে মিলাদুন নবীর বিরুদ্ধে কথা বলে জস্তে জুলুসের বিরুদ্ধে কথা বলে আজকে টঙ্গির ইস্তেমা করে ঠিক কিনা আমার ভাইয়েরা ইস্তেমাকে বেদাতে হাসনা বলতেছে সাহাবীর যুগে হয় নাই তাবির যুগে হয় নাই এই ইস্তেমা কেমনে যায় চলো কোন সাহাবি এরকম জামায়াত কে ইস্তেমা করেছে তো নবীর যুগে সাহাবীর যুগে তবে তাবির যুগে না থাকলে এই ইস্তেমা বৈধ হলে আমরা তো কোনোদিন বিশ্বাস ইস্তেমাকে আরাম বলি নাই বেদাত বলি নাই কিন্তু আমাদের ঈদ মিলাদুন নবীর রেলিখে কিছু ভাইয়ের আজকে কি বলতেছে বেদাত বলছে আমি বলবো কোরআন যেটা কোরআন সুন্নাহ মোতাবেক জায়েজ সেটা আজকে বেদাত সইয়া প্রমাণ করছে আমি একান্তে আজকে বলে দেব যারা গ্রামে গ্রামে ঈদ মিলাদুন নবীর বিরোধিতা করছে জশ্নে জুলুসে গুরু নবীর যুগে নাই তাবির যুগে নাই এই জন্য নতুন আবিষ্কার বলতেছে আমি বলবো আজকে এই বিবিরানের মাহফিল দেখে যেই দলিলে যেই উসুলে যেই নিয়মে দেড় হাজার বছর পরে এই বিশ্ব ইস্তেমা বৈধ হয়েছে এটা উত্তম বেদাত হচ্ছে বেদাত হাসনা বলছে সেই দলিলে বলবো আমাদের জশ্ন জুলুস প্রিয় নবীর আগমনের র্যালি উপলক্ষে ঈদে মিলাদ নবীও যায় ঠিক কিনা আমার ভাইয়েরা যেই নিয়মেরা বিশ্ব ইস্তেমাকে বৈধ বলছে সেই উসুলে আমাদের জশ্ন জুলুসও বৈধ বেদাতে হাসনা মুবাহা ঠিক কিনা আমার ভাইয়েরা সবাই মানতে রাজি আছেন তো মনে কষ্ট নিছেন গাট্টি লেলে জগই গাট্টি তবলিক এটা তবলির নয় তবলিক তবলিক কি তবলিক শব্দের অর্থ কি জানেন মানলাম ইয়াবুলুগুল ইসলাম জিসকা পাস ইসলাম কা দাওয়াত নেহি পৌঁছা যার কাছে ইসলামের দাওয়াত পৌঁছে নাই তাকে কালিমার দাওয়াত দেওয়া কে বলা হয় তবলি বর্তমানে মসজিদে মসজিদে গাট্টি নিয়ে যেটা করছে এটা তো তবলিক আমরা বলবো না এটা বলতে পারেন বেশুদ্ধ বেশি তালিম পৈতেরন তালিম অল্লাই ডাহা কাকরাইল খড় খরা দুনিয়া সুসাক্তে যারা জাগ উড়িব না বফুয়াই কুজে কুজে মাইকে মাইকে ফারা সলুগ নলাকে কি খাওয়া তবিলি করলে তো বর্গ ভাড়া যাওয়া দরকার সাকমা ভাড়া যান বার্মা যান যে মায়ানমারে মুসলমানদেরকে মারতেছে সেখানে কি হোক মুসলমান ভাড়াই তেরন সন না ই বেন তবিলি এরা মাথা হতো না মাথায় রাত দিল না নামাজ তোর কিন্তু ফাক্কা মুসল্লি হতো না যে হতে নামাজ পড়ে না একটা বইজম বোম বইও এটা তো তালিম এটা তবলি নয় আর তালিম অল্লা কিছু শিখিবেন লাই আরা দুনিয়া যা পড়বি ঈদেও করবার উন্নতি করো তাই দিয়ে যে ঈদ অব্দি খবর জিয়ারত করেন বরাত রাতিয়ে মাহফুর খবর জিয়ারত করো সুন্নত এদিকে সুন্নলতি বাদ দেন মরে কষ্ট নিচ্ছেন নাকি যাদের কাছে ইসলামের দাওয়াত পৌঁছে না এদেরকে পৌঁছান এটাই তো তবলি আরো বলে আখেরে মোনাজাত বলে তাহলে মোনাজাত উগবা কইলেও বেড়ে যায় আর করে না করিবে দোয়া এতলে জনাজার ভরো দোয়া নাই নামাজের ভরো দোয়া নাই ইমাম কি এমনি কে মুসলমান
আর সুন্নি আলতন কিয়ামত পর্যন্ত খোদার কাছে এটার যে মওলাই বিশাল আসমান জমিন সৃষ্টি করেছেন যে সৃষ্টির বিশালতার কোনো কি নাই সীমা নাই সেই প্রভুর ইবাদত বندگی আমরা করি ঠিক কি না আমার ভাইয়েরা আমি আপনার মনে কষ্ট নিচ্ছেন নাকি আমি এটা গালি দিচ্ছি না আমরা তো কোনোদিন ইস্তামাকে কি বলি নাই বেদাত হারাম ফতোয়া দিই নাই কিন্তু এরা প্রমাণ করে এলাকালা বলে রেলি করা প্রিয় নবীর আগমনে শুভেচ্ছা রেলি বের করে এগুলো বেদাত তো ওটা কেমনে বৈধ হয় এটা কেমনে হারাম হয় আল্লাহ কবুল করুক আমিন খানা ইমারত তাইব নবাজি ইতরা ছায়া কেন রাইবেন তো পুরো ফারা ফারা গাটি গলো ইয়ে গুণা খড়ে গিয়ে হ্যাঁ দোয়া অগ্গ গল্য বলি বলল আখেরি দোয়া তা আখেরি মুনাজাত কদার আর আখেরি কদিবের পর দোয়া আছে না আখির কইলার আরফরা দোয়া নাই আল্লাহ হদ মাল্লাম ইয়াসআলিল্লাহ ইয়াকদাব আলাই যে আল্লাহর কাছে খুঁজে না তার উপর আল্লাহ नाराज হয়ে যায় আমরা বারবার দোয়া করি জানাজার ভিতরেও করি দোয়া জানাজার পরেও দোয়া করি কিয়ামত পর্যন্ত খোদার দরজা খোলা দুয়ার দরজা খোলা 24 ঘন্টা 24 আওয়ার আমরা আল্লাহর দরবারে ফরিয়াদ করব দোয়া করব রাজি আছেন আরে জোরে হলো আছেন না আয় আর ভাই রা খর দিনই নো হই আসল কথা প্রসঙ্গ আসছে দেই এক ভাই আর হইয়ে দেই আইয়ে হই দেই নইলে গাল দি বেলা নকরা গাল দিন নের কি আরে রে বিশ্বাস তোমা বৈধ হইলে জস্ত জুলুস কম না বেদাত অবৈধ হইতো হ কুরআন হাদিসে আছে তো দলিল বেদ মাপ তো মিলাদুন নবীর উপর 45 40 কিতাবের নাম কোন্নের কম নাওয়া এস্তমার উর উগ্গ কিতাব দা হাতে রিবন উগ্গ কোরআন আয়াত উগ্গ হাদিস যে কার জমায়েত করে সওয়াব এতটুকু আছে পৃথিবীর তিনটা মসজিদে গেলে সওয়াব পাওয়া যাবে মসজিদ আকসা মসজিদে হারাম মদিনা শরীফ এই তিনটা মসজিদ ছাড়া হনিকে যাওয়ার নাকি নেই আল্লাহ কবুল করুক আমিন শেষ করে দিন বিরত নইও না তাহলে এগুলো জানা দরকার আছে না নাই সুতরাং এগুলোকে বেদাত বেদাত বলবেন না মনে রাখবেন আমাদের অনেক দলিলাদি আছে আল্লাহর আমার দিন ইসলাম একটা ডকুমেন্টারি ধর্ম ঠিক কিনা আমার ভাইয়েরা আসল তবলিগ তো সাহাবারা করে গেছেন ইহুদি নসরার কাছে আসল তবলিগ তো গৌস আজম করে গেছেন ঠিক না এরাই তো তবলিগ আসল তবলিগ করেছেন সুতরাং দোয়া করবে এগুলো জেনে না এদিকে প্যান্ডেল এদিকে কি উন্দিয়ে প্যান্ডেল ইন্দিয়ে প্যান্ডেল ওই প্যান্ডেলের মধ্যে গাছ এই প্যান্ডেলের মধ্যে কি আছে ওই প্যান্ডেলও ব্যানার আছে এই প্যান্ডেলও কি আছে একটি মাথন নবাজি একা কি আছে দেখ করতে গিয়ে যদি ওটাকে বৈধ বলে ওটা আপনার কিন্তু জবাব দেব